ঘুঘু পাখিগুলো অলরেডি খড় টানা শুরু করে দিছে বাসা তৈরির জন্য। আসসালামু আলাইকুম, বিকসেন ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি এই একটা খাঁচা তৈরি করছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেন, এই খাঁচাটা তৈরি করছিলাম। তো আলহামদুলিল্লাহ, খাঁচার ভিতরে আমি 6টা ঘুঘু পাখি ছাড়ছিলাম, যেগুলি প্রায় নিউ অ্যাডাল্টের মতোই ছিল। সেই ঘুঘু পাখিগুলোর জন্য আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু একটা কমিউনিটি কেস তৈরি করছি, তো এটাকে একটা ফ্লাইং কেস বা না বানিয়ে এটাকে একটা কলোনির মতন তৈরি করি। তো সেই কথা সেই কাজ। তো সেখান থেকে এখানে একটা হাঁড়ি লাগিয়ে দিছি। তো এই ঘুঘুটা আজকে দেখলাম যে ও সুন্দর ঘাস টেনে বাসা তৈরি করতেছে। নিচে আরেকটা দিছি, আপাতত দুইটাই দিলাম। এই পাশে আরও জায়গা আছে, এই পাশে আরও একটা দিয়ে দেওয়া যাবে, মানে তিন জোড়ার জন্য। তো এখনও আমি শিউর না, দুইটা মেল দুইটা ফিমেল দুইটা জোড়া শিউর আছি, এই জন্য দুইটা হাঁড়ি দিছি, আর বাকিগুলা পরে দিয়ে দিব। তো এই পাশেও লাগিয়ে দিব, দেখা যাক কী হয়। আসলে আমার প্ল্যানটা ছিল যে এরকম কলোনিরভাবে তৈরি করা যায় কিনা, যদি এটা সাকসেসফুল হয় ইনশাল্লাহ এরপরে আরও বড় খাঁচা তৈরি করে সেটার ভিতরে ঘুঘু সব ছেড়ে পালতে চেষ্টা করব। আর এদিকে কবুতরগুলির খাবার সময় হয়ে গেছে, এখন সবাই খাওয়ার জন্য ব্যস্ত। তো আসলে আমি আসলে যেই জিনিসটা ঘুঘু পাখির ক্ষেত্রেও যেটা তৈরি করতে চাইছিলাম, আর চাই যে সব জিনিসই আমি ছেড়ে প্রকৃতির খুব কাছাকাছি রাখতে, প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবে, যে তাহলে দেখবেন যে এগুলির আপনার যে কোনো পোষা প্রাণীর অসুখ বিসুখ রোগ বালাই অনেক কম হবে। তো সেই হিসাবে আমি সবগুলো পোষা প্রাণীকে চাই যে প্রাকৃতিক নিয়মে পালন করতে। দেখেন যে এখানে আমার ঘরটা প্রায় সব দিকে চতুর্দিকেই খোলা, তো যখন গরম তখন গরম পায়, রোদের সময় রোদ, বৃষ্টির সময় বৃষ্টির কিছু ঝাপটা এরকম পেয়ে থাকে। তো এরকম সব কিছুই চাইবেন যে প্রকৃতির কাছাকাছি রাখতে। এখানে দেখেন যে এই বাইরের খাঁচাগুলি, এগুলিও আমার খোলা। আমার কবুতরগুলি যে বাইরে থাকে এগুলো শীত গ্রীষ্ম বর্ষাতে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এমনকি এইখানে যে ছোট ঘুঘুগুলি রাখি সেই ঘুঘুগুলিও আমি বাইরেই রাখি। দেখেন এখানে সবগুলি ঘুঘু কত হেলদি মাশাল্লাহ, কোনো অসুখ বিসুখ কোনো কিচ্ছু নাই। আর এখানে তো ওরা আছেই, ওরা তো এখানে সব আলো বাতাস বৃষ্টির ঝাপটা সব কিছু পায়। তো যেরকম প্রকৃতিতে সব জিনিস একটা সার্ভাইভ করে বেঁচে থাকে, সেরকম এখানেও আমি চাই যে ওরাও এখানে ব্রয়লার মুরগি না হয়ে যেন প্রকৃতির সাথে ফাইট করে যুদ্ধ করে বেঁচে থাকতে পারে। তো ধন্যবাদ সবাইকে, এখনও এগুলি ডিম দেয় নাই, আশা করা যায় অল্প কিছুদিনের ভিতরে ডিম পাবো ইনশাল্লাহ, তখন এগুলি নিয়ে একটা আপনাদের আবার দেখাবো। এবং এই যে কলোনিতে আমি কি সাকসেস হলাম নাকি ব্যর্থ হলাম এ বিষয় নিয়েও আপনাদের পরবর্তীতে জানাবো। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।